كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দ্বীনী ভাইরা, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আমলটি করলে আল্লাহ তাআলা বিনিময়ে আমাদের জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। আর সেই আমলটি হচ্ছে সালাত আদায় করার সময় কাতারের ফাঁকা জায়গাগুলি বন্ধ করা। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুআজ্জামুল আওসাত লিত-তাবরানি, 5797 নম্বর হাদিস। এবং হাদিসটি শেখ আলবানী রহিমাহুল্লাহ তিনি হাসান বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাদ্দা ফুরজাতান রাফা আল্লাহু বিহা দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করল, আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করবেন এবং আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি এই কাতারের ফাঁকা জায়গা পূরণ করবে তাদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবেন, ফেরেশতাগণ দোয়া করবেন। এ ব্যাপারে সুনানে ইবনু মাজা 995 নম্বর হাদিস, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা সুফুফ, আল্লাহ তাআলা সেই সকল ব্যক্তিদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ দোয়া করেন সেই সকল লোকদের জন্য যারা কাতারের যে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গাগুলি পূরণ করে। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, সুনানে আবি দাউদের 543 নম্বর হাদিস, হাদিসটি শেখ আলবানী রহিমাহুল্লাহ, সোহাইব আল-আনাত রহিমাহুল্লাহ তারা সহি বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা মিন খুতওয়াতিন আহাব্বু ইলাল্লাহি মিন খুতওয়াতিন ইয়ামশিহা ইলা সফফিন, যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় পদাঙ্ক হচ্ছে সেই পদাঙ্কটি যে পদাঙ্কটির মাধ্যমে কাতারে এগিয়ে যাওয়া হয় এবং কাতারের ফাঁকা জায়গা পূরণ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুআজ্জামুল আওসাত লিত-তাবরানি, 5217 এবং 5240 নম্বর হাদিস, হাদিসটি সহিহ বলেছেন শেখ আলবানী রহিমাহুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা মিন খুতওয়াতিন আযামু আজরান মিন খুতওয়াতিন ইয়ামশিহা রাজুলুন ইলা ফুরজাতিন ফি সফফিন ফাসাদদাহা, আল্লাহ তাআলার কাছে সওয়াবের দিক থেকে সেই পদাঙ্কটা সবচেয়ে প্রিয়, সওয়াবের দিক থেকে সবচেয়ে উত্তম যে পদাঙ্কটা ফেলা হয় কাতারের ফাঁকা জায়গা পূরণ করার জন্য। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আমলটি করার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সুগম করেন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। أشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد.